রাত্রে 12টা বাজে, আমি আমার গ্রিলের সামনে থেকে দাঁড়ায় আমার বাবার রগাটা দেখতেছি। অনেকগুলো ফুলের মালা, কয়েকজন বসে আছে, সবাই আল্লাহকে মানে, সবাই কয় আমি আল্লাহরে মানি। আল্লাহরে কেন আল্লাহরে মানে জানে? আল্লাহ কইব না, তুই সিগারেট খাইস না, আল্লাহ কইব না, কারণ আমরা তো আল্লাহরে নিরাকার বানাই রাখছি। আর আল্লাহর দর্শন সেটা নিয়ে গবেষণাও নাই, আলোচনাও নাই। কেন বললাম? বাবা জাহাঙ্গীরের দর্শন, বাবা জাহাঙ্গীরের যে লেখাগুলা, এটা নিয়ে কোন আলোচনা নাই। এমনি বাবা জাহাঙ্গীরের অনেক ফুল, একটা গিলাপ, কোন অসুবিধা নাই। দর্শনটা কোরআনটাকে আমরা আল্লাহর কোরআনটাকে মাইনে নিতে পারছি, বুকে হাত দিয়ে বলি তো আমি নাকি আল্লাহর কোরআনটাকে মাইনে নিতে পারছি, তার দর্শনটাকে, তাল্লাকে কিন্তু মানি, তার দর্শন মানতে পারি। আমার কাছে মনে হয় আমি বাবা জাহাঙ্গীরের মানি, বাবা জাহাঙ্গীরের দর্শনটা মানতে পারি না। দর্শনটা পড়লে আমার নিজের খুব কি বলি, অসহায় বা মিথ্যুক বা ভণ্ড বা প্রতারক মনে হয় আমার, বাবা জাহাঙ্গীর কি কই আর আমি কি কই। তাই তার দর্শন দূরে থাকে। সেম কোরআনটা দেখেন, দেখে রাখছে কাফেরেরা, আল্লাহ ডেকে রাখবো কাফের কেউ কি, কাফেরাই আল্লাহরে ডেকে রাখছে, তার দর্শনটা ডেকে রাখছে। আমাদের গবেষণা, আমরা একজন আরেকজনের মতামত দিতে পারি না। দীর্ঘ কথা কুমু, এক পীর আরেক পীর দেখতে পারে না, এর চেয়ে বড় কোনো কষ্ট আছে? বাবা জাহাঙ্গীরের বই অনেক দরবারে বিক্রিও করতে দেয় না, দরবারে দেয় না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।